সবাইকে স্বাগত জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের যে ইকোনমিক্স অর্থবিজ্ঞান যেটি বিষয় রয়েছে সেই অর্থবিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ইকোনমিক্সের যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যাওয়ার জন্য, তাই আমি তোমাদের আজকে যে ব্যষ্টিবাদী অর্থবিজ্ঞান রয়েছে সেই ব্যষ্টিবাদী অর্থবিজ্ঞান থেকে আমি কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ডিসকাস করব। সম্পূর্ণ একটি পার্টের প্রশ্ন আমরা আলোচনা করবো, পরবর্তীতে আমি বাকি যে চ্যাপ্টারগুলি আমি অ্যানালাইজ করবো, ঠিক আছে? তো আজকেই একটি পার্টের আমরা প্রশ্ন আলোচনা করবো। প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে সবটি দেখে নেয় এবং যদি প্রশ্ন শেখা না থাকে তাহলে অবশ্যই একবার দেখে তোমরা পরীক্ষাগুলো যাবে, কারণ এখান থেকে এই পার্টের যতগুলি প্রশ্ন আসবে এখান থেকে আসার তোমাদের চান্স রয়েছে, ঠিক আছে? চলো কথা না বলে শুরু করছি আমাদের আজকের প্রশ্নগুলি। একচাটিয়া বাজার বা একচাটিয়া বাজার কি, বা এই বাজারের বৈশিষ্ট্যগুলি কী আলোচনা করতে হবে, বা একাধিকার বাজার কী, একাধিকার বাজারের বৈশিষ্ট্য, অথবা প্রশ্ন আসতে পারে যে একাধিকার বাজারের মূল্য নির্ধারণ কীভাবে করতে বা দাম নিরূপণ কীভাবে করা হয়। পরবর্তী প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর ইকুয়াল টু এমআর, কিন্তু একচাটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর হয় কেন ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দ্রব্য পৃথকীকরণ বলতে কী বুঝো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দ্বিচাটিয়া বাজার বলতে কী বোঝা যায়, অলিগলি বা অলিগোপলি স্বল্প বিক্রেতার যে বাজার রয়েছে সেটি বলতে আমরা কী বুঝি, ঠিক আছে? তার পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে, একচাটিয়া বাজারে ক্ষমতা সৃষ্টি করা কারণগুলি ব্যাখ্যা করো। একচাটিয়া বাজারে ক্ষমতা সৃষ্টি করা কারণগুলি ব্যাখ্যা করো, অথবা কী কী কারণে একচাটিয়া বাজারের আবির্ভাব ঘটতে পারে, একচাটিয়া বাজারের আবির্ভাব কী কী কারণে ঘটতে পারে, বা একচাটিয়া বাজারে চাহিদা রেখার আকৃতি কীরূপ হয়, একচাটিয়া বাজারে চাহিদা রেখার আকৃতি কীরূপ হয় সেটি বলতে হবে, বা একচাটিয়া বাজারে চাহিদা রেখার আকৃতি কীরূপ হয়, ঠিক আছে? চাহিদা রেখার আকৃতি একই রয়েছে, ঠিক আছে? তো তার পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে সেটি হচ্ছে কি, একটি কাল্পনিক তালিকা ও চিত্রের সাহায্যে একটি প্রতিষ্ঠান মোট আয়, গড়া এবং প্রান্তিক আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে, উৎপাদন ব্যয় শূন্য হলে একটি একচাটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো, অথবা পরিবর্তনশীল দামের ক্ষেত্রে একচাটিয়া ব্যবসায় প্রতিষ্ঠান পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয় কেন ব্যাখ্যা করো, ঠিক আছে? তো এই কয়েকটি ছিল আজকের আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, যেমন 100,000 নিযুক্তির কম্বাইন্ড পরীক্ষা বা গ্রেড 3 বা গ্রেড 4-এর যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমরা অবশ্যই এখনই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিনিয়ত আমরা লাইভ ক্লাস নিয়ে আসি এবং লাইভ ক্লাসে আমাদের অংশগ্রহণ হবে, প্রতিদিন রাত্রে আমাদের লাইভ ক্লাস হয়, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামের, ঠিক আছে? তো বিভিন্ন বিষয়ে আমরা কোর্স কভার করবো, রিজনিং, ম্যাথস, তাছাড়া আমাদের ইংলিশ গ্রামার, তার জেনারেল জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, সবগুলি ইম্পর্টেন্স আমরা এমসিকিউ নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওগুলি দেখবে যদি প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য একটি ক্লাসে কথা বলবো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।